নমস্কার প্রিয় বন্ধুরা, টেস্ট বেস্ট কুজিনে সকলকে স্বাগত জানাই। আজ আমি টমেটো ধনে পাতার চাটনির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই টমেটো ধনে পাতার চাটনি খুবই চটপটা টেস্টের হয়। এটা ডালের সাথে ভালো লাগে, পরোটার সাথেও ভালো লাগে, আবার ধোসা ইডলির সাথেও কিন্তু এটা ভালো লাগে। এই চাটনিটা আবার অরুচি হলে মুখে রুচি ফিরিয়ে আনে। এখানে আমি চাটনি বানানোর জন্য একটা বড় সাইজের টমেটো নিয়েছি, 7-8 কোয়া রসুন, লাগছে একটু পাতিলেবুর রস, স্বাদ মতো কাঁচা লঙ্কা আর 1 আঁটি ধনে পাতা। ধনে পাতাটাকে আমি খুব ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তাহলে দেখে নিন আমি কিভাবে টমেটো ধনে পাতার চাটনি বানাই। একটা মিক্সার গ্রাইন্ডার জারে টমেটো কেটে নিয়েছি, তার মধ্যে একে একে রসুন, কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে দিচ্ছি। নুনটা এই সময় দিয়ে দিতে পারেন, তবে নুনটা আমি পরে দিয়েছি। এখন এটাকে পেস্ট বানিয়ে নেব। দেখুন এটা পেস্ট বানানো হয়ে গিয়েছে, একদম স্মুথ করে এটাকে পেস্ট বানাতে হবে। এখন একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, 1 চা চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে 1/2 টিস্পুন সর্ষে দিয়ে দিচ্ছি। এখানে আমি ছোট দানার সর্ষেটা নিয়েছি, আপনারা বড় দানার কালো সর্ষেটা নিতে পারেন। 10-15 সেকেন্ড এটাকে ভেজে নেব। এখন ধনে পাতা, টমেটো, কাঁচা লঙ্কা, রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। বিভিন্ন রান্নার সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করবেন, নতুন রেসিপি ভিডিও আপলোড করার সাথে সাথেই নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। এখন নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে আমি 1/4 টিস্পুন নুন দিলাম। ভালো করে মিশিয়ে নিয়ে 2 মিনিট এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব। তাহলেই আমাদের ধনে পাতা টমেটোর চাটনি রেডি হয়ে যাবে। এখন গ্যাস অফ করে দিচ্ছি। গ্যাস অফ করে লেবুর রস দিয়ে দিচ্ছি 5-6 ফোঁটা, খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই। এই চটপটা টেস্টের টমেটো ধনে পাতার চাটনি অবশ্যই আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওর শেষে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন আর ফ্যামিলি ফ্রেন্ডদের ফেসবুক টুইটারে ভিডিওটি শেয়ার করবেন। তাহলে আজ আসি, আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।